Thank you.
মন্দির। এটা মুরিয়ালি থেকে একটুখানি এসে পরে দেখতে পাচ্ছ, খুব সুন্দর, ছোটর ওপরে খুবই সুন্দর করেছে, পুরো ব্যাগ দিয়ে কাজ করা, জুতো আছে তোমরা দেখলে। তো এবার আমরা এখান থেকে যাবো দেশপ্রিয় পার্ক। দেশপ্রিয় পার্কে, আর দেশপ্রিয় পার্কের রাস্তা তোমরা জানো এরকম প্যাঁকা চোরা, পুরো সাপের মতো রাস্তা করে। তো চলো সেই সাপের রাস্তায় হাঁটি ঘেঁটে আর তোমাদের সাপটা দেখো। আর রাস্তার ওই ধারেই ছিল শ্রীধারা, কিন্তু শ্রীধারাতে আমরা যাইনি, তার কারণ আমাদের ট্রেন ধরতে হবে, দেরি হয়ে যাবে। আর শ্রীধারাতে সেরকমভাবে কিছু করেছে কিনা জানি না, তো যাওয়া হলো না। এদিক থেকেই হাঁটতে হাঁটতে বালিগঞ্জ স্টেশন যাবো, ওই জন্য এইটা তোমাদের দেখাবো। তো শ্রীধারা দেখতে পেলাম না, তো চলো এটা দেখে নাও। বাড়ি চলে এসেছি আর লাস্ট তোমাদের সাথে কথা হয়েছিল শিয়ালদা স্টেশনে যখন ট্রেনে উঠেছিলাম। তো তখন আমার মুডটা একটু খারাপ ছিল, তো তারপর এমনিও ফোনে চার্জও ছিল না, আমার ফোনে তখন 10% কি 12% চার্জ ছিল। তো ওইটুকু চার্জ নিয়ে আমাকে বাড়ি অব্দি আসতে হতো, তো সেই জন্য আর কথা বলতে পারিনি, ভিডিও করতে পারিনি। আর আমি বাড়ি এসেছি 11:10, তার কারণ আমরা যে ট্রেনটা ধরেছিলাম সেটা 8:39 বারাসাত লোকাল ছিল, এবং সেটা আগে মানে লকডাউনের আগে ওটা বারাসাত এসে হাসনাবাদ লোকাল হতো, কিন্তু লকডাউনের পরে ওটা যে হাসনাবাদ লোকাল হয় না সেটা আমার জানা ছিল না। তো যাই হোক, আমরা ওই ট্রেনে এসে আবার বারাসাতে ওয়েট করি, দেন বারাসাত থেকে 10টার ট্রেন ধরে আমরা বাড়ি আসি। তাই 11:10 বেজে গিয়েছে আমার বাড়ি আসতে আসতে, আর ফোনে চার্জ ছিল না, এসে পরে ফোনটাকে চার্জে বসিয়েছি। তার মধ্যে আমি ফ্রেশ হয়ে নিয়ে খেয়ে দিয়ে নিয়েছি, নিয়ে ভাবলাম ব্লগটা এবার এন্ড করি। তো আমার একটু মুডটা খারাপ ছিল, ওই জন্য ট্রেনে উঠে ভিডিও করিনি, সেটা ফার্স্টেই বললাম। মুডটা কেন খারাপ ছিল তার কারণ আমি অনেকগুলো ঠাকুর দেখতে পাইনি। সত্যি কথা বলতে আমাদের বাড়িটা এতটা দূরে, চার ঘন্টা শুধু জার্নি করতেই চলে যায়, 4 ঘন্টা হয়তো আরও 10টা ঠাকুর দেখতে পারি। সেই জন্য একটু মুডটা অফ ছিল, কারণ সামনে দিয়েই চলে এসেছি আর শুধু ট্রেন ধরার জন্য অনেকগুলো ঠাকুর দেখতে পাইনি। তো লাস্ট আমরা দেখেছিলাম বালিগঞ্জ সার্বজনীন না বালিগঞ্জ কালচারাল যে ঠাকুরটা হয় সেটা দেখেছিলাম। ওইটা দেখার পরে উল্টো সাইডে ত্রিধারা, তারপরে একটু আগিয়ে এসে সিঙ্গি পার্ক, তারপরে হিন্দুস্তান পার্ক, হিন্দুস্তান ক্লাব, প্রচুর ঠাকুর হয় ওই জায়গাটা। তো ওইগুলো দেখতে পারিনি, কারণ ট্রেন ধরতে হবে তাড়াতাড়ি,
কিন্তু এই যে ট্রেনটাও আমরা পাইনি, মানে আমরা 7:45 হাসনাবাদ লোকাল ধরতাম কিন্তু সেই ট্রেনটাও পাইনি, আর ঠাকুরগুলোও দেখাও নি, সেই জন্য আমার মুডটা একটু মানে ছিল, খারাপ হয়ে গিয়েছিল যে ঠাকুরগুলোও দেখতে পেলাম না, এদিকে ট্রেনটাও পেলাম না। তো যাই হোক, নেক্সট বছর ইচ্ছা আছে দুদিন প্ল্যান করার, কারণ একদিনে না সব ঠাকুর দেখা একদমই পসিবল হয় না, মানে মেন মেন ঠাকুর সব ঠাকুর তো কখনোই দেখা যাবে না, কলকাতার প্রচুর ঠাকুর হয়, মেন মেন যে ঠাকুরগুলো হয় সেগুলোও একদিনে দেখা কভার করা যায় না। তো ইচ্ছা আছে পরের বছর দুদিন যাবো, এই দুদিনে মানে একদিন নর্থ দেখবো একদিন সাউথ দেখবো, এরকম কিছু প্ল্যান আছে নেক্সট বছর অবধি। যদি তোমরা সেই অবধি আমার সঙ্গে থাকো তাহলে প্ল্যানটা সাকসেসফুল করতে পারবো, না হলে করতে পারবো না। তোমাদের সঙ্গে থাকা অবশ্যই দরকার। আর সবথেকে মেন প্রবলেম, আমরা যে কজন গিয়েছিলাম ঠিক মতো কলকাতার রাস্তা কেউই চিনি না। আগেও আমি 2-3 বার ঠাকুর দেখতে গিয়েছি কিন্তু আমি রাস্তা ঠিক মতন চিনি না সত্যি কথা বলতে, আর আমার সাথে যারা গিয়েছিলো তারাও চেনে না। আর আমি যেটুকুনি চিনেছি ম্যাপের থ্রু আর লোকের কাছ থেকে শুনে শুনে, মানে কোথার থেকে শুরু করলে সঠিক হবে আর কোথায় গিয়ে শেষ করলে সঠিক হবে সেটা আমি রলি জানি না। তো ওই জন্য একটু প্রবলেম হয়, হয়তো আগে আমরা চেতলা দেখে আসলাম, দেখে আসার পর আবার উজনে এসে মুদিয়ালি দেখতে গেলাম, এই প্রবলেমটা আমাদের সাথে হয়েছে। তো নেক্সট বছর অন্যভাবে প্ল্যান করে যাওয়ার ইচ্ছা আছে, এইভাবে ম্যাপের ভরসায় যাওয়ার একদম ইচ্ছা নেই। তো যাই হোক, এই ছিল আজকের পঞ্চমীর ব্লগ, আর এই ভিডিওটা হয়তো দুটো পারে যাবে, কারণ আশা করি ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে, যদি খুব বড় ভিডিওটা হয়ে যায় তাহলে দুটো পার্ট যাবে পঞ্চমীর ব্লগ হিসেবে। তো এই ছিল আজকে টোটাল ব্লগটা। তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবে, কমেন্ট করে জানাবে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, আর খুব শিগগিরই পুজোর কিন্তু সব ব্লগ আসবে এক এক করে, আর আজকে পঞ্চমী কাল ষষ্ঠী প্রতিদিনই আমি ব্লগ করবো, প্ল্যান করে রেখেছি আমি যা যা করবো যেখানে যেখানে যাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো কিন্তু এই ভিডিওগুলো আমি কবে আপলোড করবো সেটা আমি জানি না, কারণ আমার পরপর বিশাল চাপে আছি, কাল থেকে আমার শো শুরু হয়ে যাবে, তো চেষ্টা করবো তাড়াতাড়ি আপলোড করার। তো খুব শিগগিরই সব ভিডিও আসবে, আর তোমরা আর কি ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো অবশ্যই। আর যারা আমার চ্যানেলে নতুন, যারা আমার ভিডিও নতুন দেখছো, আমাকে নতুন দেখছো, তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, তোমাদের সাবস্ক্রাইব ভীষণ দরকার, তো একটা সাবস্ক্রাইব করে রেখো। আর যারা সাবস্ক্রাইব করছো তারা কিন্তু পাশের বেল আইকনটিও প্রেস করে রেখো, যাতে আমি যে কটা ভিডিও আপলোড করি প্রত্যেক কটা নোটিফিকেশান তোমাদের কাছে ঠিক টাইম মতো পৌঁছায়। আর আমাকে যদি একটু ভালো লাগে তাহলে আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে ফলো করতে পারো, ফেসবুক পেজে ফলো করতে পারো, সব কিছু লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, চেক আউট করে নেবে। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও।